হ্যালো কেমন আছো সবাই আজকে আমি বানাবো ডিমের রেসিপি আর এই ডিমের রেসিপিটি একদম ইজিভাবে ভাবে বানানো যায় খুবই কম সময়ে এখানে আমি চারটে ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব এখানে দু চামচ সরিষের গুঁড়ো নিয়েছি আর এক চামচ গ্রেট করা রসুন আর সামান্য পরিমাণ লবণ আর একটু জল দিয়ে মিশ্রণগুলি ভালোভাবে মিশিয়ে নেব এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর সিদ্ধ করা ডিম গুলো মাঝামাঝি কেটে নেব তারপর কড়াইয়ে এক চামচ সরষের তেল সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে লো আছে একটু ভেজে নেব তারপর ডিমগুলো যেদিকে কেটে নিয়েছি সেই দিকটা প্রথমে তেলে দিয়ে এক মিনিট ভেজে নিয়ে অপর পাশে আবার এক মিনিট ভেজে নেব এভাবে লালচে করে ভেজে নিলে টেস্ট আরো ভালো হয় আমার এবার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে নেব আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব আর চার চামচ টক দই দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ টক দইটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না একটু ফেটিয়ে নিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার একটু মশলা ধোয়া জলও অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম